फैन सलोहत सलोह लाहु सायर अमलिही जदि तार सलात कबुल होए जाए ताहले सब अमल कबुल होए गेछे ओइन फसादत फसादा लाहु सायर अमलिही आर जदि सलात ना थाके सलात जदि कबुल ना होए ताहले सब इबादत बातिल सलात अतीब गुरुत्वपूर्ण इबादत एर परेओ एई काजे आल्लाह जत सन्तुष्ट हन आल्लाहर काछे चाइले प्रार्थना करले आल्लाह तार चेये बेशी सन्तुष्ट हन चावा काजटा तार काछे अतीब प्रिय जेमन प्रशंसा काजटा तार काछे अतीब प्रिय प्रशंसा करले खूब खुशी बोलो आलहमदुलिल्लाह तो आमी आकाश जमीनेर फाँकाटा नेकी दिए पूर्ण करे देव दुई एक नेकी देव ना अनेक देव आलहमदुलिल्लाह बोलो ना केनो अफजलुज़्ज़िक्रे ला इलाहा इल्लल्लाह सबचे उत्तम जिकिर हलो ला इलाहा इल्लल्लाह व अफजलुद्दुआए आलहमदुलिल्लाह और सबचे उत्तम दुआ हलो आलहमदुलिल्लाह खूब खुशी বিচার মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এতে তিনি খুব খুশি বলো বলবেন খুব খুশি সূরা ফাতিহা পড়বেন তা আগে প্রশংসা করেন তাহলে খুব খুশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু এটাও প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ফলাফল দিনের মালিক ইয়াকা নাবুদু একমাত্র তোমারই ইবাদত করি ওয়াইয়াকানাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এসব বাক্যে তিনি খুব খুশি প্রশংসা হলে খুব খুশি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুদ দুআয়ে দুআয়ুম আরাফা সবচেয়ে উত্তম প্রার্থনা দোয়া হলো আরাফার দিনের দোয়া ওয়া খায়রু মা কুলতু আনান নাবিয়িন মিন কাবলি আর সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঝে যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন সেটা হলো উত্তম প্রার্থনা উত্তম দোয়া সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন সেইটা কি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক তার কোনো শরীক নাই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রশংসা তার রাজত্ব তার একচ্ছত্র ক্ষমতা তার এতে তিনি খুব খুশি প্রশংসা করা হলো যে একবারে একক বলে ঘোষণা দেওয়া হলো খুব খুশি প্রশংসা করলে খুব খুশি প্রশংসা করলেও খুব খুশি আর চাইলেও খুব খুশি তো আজকে আমাদের চাওয়া হবে প্রশংসা সহকারে তাই তো রুকুতে গিয়ে যখন আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমার একটা কথা শোনো আমাকে ক্ষমা করে দাও এই দোয়া বেশি ভালো রুকুতে সিজদায় সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এটা মুখস্থ নাই নাকি
তো সবাই যে সাড়া হলো না, দোকানে বসে গেলে ঢং করে না, ছেলাই ফেজলেমি করো, তুমি দোকানে দিন রাত আড্ডা পিটো কেন দিন রাত? তোমার হয়তো বড়ো মোবাইল কেন, দিন রাত মোবাইলে তোমার ল্যাংটাম এ না আছে, আর তুমি দেখে চক্ষু ঠান্ডা করো বেটা, কলিজা ঠান্ডা করো, এ দিয়ে জান্নাত কিনতে চাও, সব দোয়া এমনি ভুলে যাবো। ওই ল্যাংটা মেয়ে ওই তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ওই মোবাইল আজ থেকে পেশাব করে দাও, ফেলে দাও, দিয়ে পেশাব করে উঠে যাও। চাঁপাই নবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম তো, বিবাহতে বরের সাথে মহিলারা যায়, তার নাম ডুলি বিবি, চাঁপাই নবাবগঞ্জ, ওর নাম ডুলি বিবি। তো আমি বললাম যে ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে, কি করে গো ডুলি বিবি শব্দ আজকে পেশাব করে দাও, দিয়ে আর কোনো দিন এটা তোমরা ব্যবহার করবো না, বর যাবে মহিলা ছাড়া। তো 20-30 বছর পরে কে যদি বলে যে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি, এরকম যেন ভুলে যায়। যেমন মারিয়াম বলেছিল, মারিয়াম যখন সন্তান নিয়ে গ্রামে ঢুকলেন তখন জনগণ বলল ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে ফিরলে জেনার সন্তান নিয়ে। তখন মারিয়াম তো বেকায়দায়, তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করে দিলেন আমি কথা বলবো না, কোলে যে বাচ্চা আছে সেই কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কামালা মিনার রিজালে কাসির ওয়ালাম ইয়াকমাল মিনান নিসা'ইল্লা সালাসা, পৃথিবীতে বহু মানুষ বড় বড় মর্যাদা পেয়েছে, বড় বড় জান্নাত পাবে, মহিলারা তেমন বড় বড় জান্নাত পাবে না, মাত্র তিনজন, এক বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, দুই এমরা তো ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিন ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলি সারিদে আলা সাইর তমে, আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে, সারিদ খাদ্য যেমন পৃথিবীতে সবচেয়ে দামি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি। তো তিনজনের মধ্যে একজন মারিয়াম চলে আসলেন, যেই মারিয়ামকে গ্রামবাসী বলছে ছি 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 ছি, তুমি এত খারাপ, তুমি অবৈধ সন্তান নিয়ে গ্রামে ঢুকলে, তোমার মা তো কত ভালো মানুষ ছিল, তোমার মা বাপ তো কত ভালো মানুষ ছিল। তখন মারিয়াম বলছে কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির সামনে সন্তান কি করে দেখাবো, আমি এমন হয়ে যেতে চাই পৃথিবীর কেউ যেন আমাকে না জানে যে আমি মারিয়াম, এইভাবে ভুলে যেতে চাই। মারিয়াম তার গতিতে কথা বললেন, কিন্তু আল্লাহ মারিয়ামের মর্যাদা কত বেশি করেছেন তা মানুষ জানে না। মারিয়ামের খালু জাকারিয়া তার ঘরে যখন ঢুকলেন দেখলেন অসময়ে ফল দেখা যাচ্ছে, শীতের দিনে রাজশাহীর ফজলি আম, কি ব্যাপার মারিয়াম তোমার ঘরে শীতের দিনে অসময়ের ফজলি আম কেন? ওখানে কিন্তু ফজলি আম ছিল না, আপনি ফের উল্টা বুঝিয়েন না, অসময়ের ফল থাকতেও পারে। তখন উনি বলছেন হাজ আমিন ইনদিল্লা, এটা আল্লাহর পক্ষ থেকে, তার মানে মারিয়ামকে আল্লাহ সরাসরি নিজের থেকে খেতে দেন। তাহলে মারিয়াম কত দামি মানুষ, আল্লাহ মারিয়ামকে বলছেন চিন্তা করছো কেন, হুজিয়া লাইকে তুসাবাদ আলাইকে রতাবান জানিয়ে, খেজুর গাছে একটু এভাবে আঘাত করতে থাকো, টপ 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 করে তাজা খেজুর তোমার সামনে পড়বে। কত যে তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন, যদিও খাদিজার সম্মান তিনজনের চেয়ে বেশি মনে হয়, এই হাদিসে আসেনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান এই তিনজনের চেয়ে বেশি মনে হয়, যদি চত্র হাদিসে আসেনি। কেন? আল্লাহ নবী বলছেন যে আয়েশা শোনো শোনো, আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল, তখন আয়েশা বলছেন আলাইকা আলাইহি সালাম, আপনার উপরেও সালাম, জিব্রাইলের উপরেও সালাম, আপনি তো জিব্রাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। তখন এক বিছানে তিনজন, আল্লাহর নবী, জিব্রাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে এক লেপের নিচে তিনজন, কে কে? জিব্রাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক খাটে এক বিছানে তিনজন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি মানুষ, জিব্রাইল এসে সালাম দেন। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির, আপনার জন্য তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরে মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার কত বেশি হয়ে গেছে জানেন, সালাম জিব্রাইল দিলেন তো জিব্রাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন, তখন জিব্রাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা তোমার জন্য একটা হীরে মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই। এই কথা জিব্রাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি, তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরে মুক্তা মাণিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই। এক, দুই, খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেননি আয়েশাকে যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আয়েশার সময়তে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই আর আয়েশার সময়তে জান্নাতে ঘর বানানোরও কথা নেই। এখন বুঝতে পারলেন কিনা আমি যে কি বুঝলাম? মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে, হবে বলে হাদিসের পরিভাষা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ নারী। মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি, এটা মনে করিয়েন না। পরে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই, মুখ দিন রাত বলছি, কলম এসব বই পুস্তক, মিডিয়া যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে, সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, দিনী ভাই বোন আমার একটা দাবির কথা মনে রাখবেন, আমার মনে বড় সাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, আমি তার জন্য অর্থের দাবি জানাইনি, তার জন্য দাবি জানিয়েছি, দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। অর্থের কথা বললে তখন একটু হতাশা হতাশা ভাব লাগবে, মাসে ২৬ লক্ষ টাকা বেতন লাগে, তাহলে তো আল্লাহ সমাদে এত টাকা আমিও চিন্তা করি, এটা হয় কি করে? আল্লাহ দেন, তো ওই চিন্তা করে হবে না, আগে দোয়া করি তারপর দেখা যাক কি হয়। আর বাড়ি ঘর তো নির্মাণ আছে, আপনি হয়তো হবে জাননি, আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম, এই যে ডাঙ্গিপাড়া এখানে আছে, কত দূর হইতে পারে এখানে? অনুমান গেছেন কোনোদিন? সম্মেলনও জাননি, আপনি আমাকে কি দেখাতে চান? আব্দুর রাজ্জাক সাহেব আদর্শ নারী বই না কিনে আপনাকে ঠকিয়ে দিয়েছি, আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় ২৫ বিঘা জমির উপর অবস্থান করে, মেয়েদের অংশ ছাড়াই একটা মসজিদ ২তলা কমপ্লিট হয়ে গেছে, ৯০% জমির উপরে, যার একতলাতে ৩০০০ মানুষ সালাত আদায় করতে পারে। কই আপনার সাদ তো আমি বুঝলাম না। দান পরে, আমি দানের কথা বলেছি, আপনার টাকা না হলে জামিয়া সালাফিয়া গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ, তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তবে আমি এই কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক, এটা আমি চাই না। কেন?
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10টা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেন? জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না, যেখানে কোনো দলীয় দাপট থাকে না, কেউ কোনো দল সংগঠন করতে পারবে না, ছাত্র হোক শিক্ষক হোক, সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না, বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মন্তব্যের কোনো সুযোগ নেই, মন্তব্য চলে না। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম আরো এখানে একটা বাক্য থেকে গেল, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য 200 শতক। মসজিদের জমি কতখানি? 200 শতক। জমি রেডি, অস্থায়ী মসজিদ রেডি, স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে, যারা একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা। মাঝে মধ্যে দেখতে যাওয়ার স্বাদ করবে না, আমি তো ঘন ঘনই যাই, প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই, আপনি কেন যান না, যাবেন এক একবার? আমি কেন যাই? আমার ঠেকা বাঁধেছে? আমার ঠেকা বাঁধেনি, আমি আপনার জন্য যাই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা, মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রব্বাকুম তাজররু খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাজররুউ খিফা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহরে মিনাল কওলে বিল গুদবে ওয়ালা সাল, নীরবে ডাকুন সরবে নয়, চুপে চুপে ডাকুন শব্দ করে নয়, নীরবে প্রার্থনা করুন সরবে নয়, সকালে বলুন বিকালে বলুন, সকালে ডাকুন বিকালে ডাকুন, সকালে বিকালে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান লাইশাদদাদ দীনা আহাদুকুম ইল্লা গালাবা আলাইহি, কেউ যদি কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়, একদিনই অনেক কিছু করবে তার পরের দিন কিছুই করতে পারবে না এমন যেন না করে। শোনা সাদ্দে দু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো, অকারেবু পরিমিত করে পরিমাণ মতো ডাকো, অস্তাইনু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিল গুদবে ওয়াল আসাল সকালে সন্ধ্যায়, অসাই মিনাদ দুলজা রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়, 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে। অবিল আসারে হুম ইস্তাগফিরুন, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয়
লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো, শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লাইয়া ফিকহা রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই, ওই সময়ে পুরুষ নারী যা চায় ইহকাল ও পরকালে ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি দিবেনি, যা দিলাম। একাধিক হাদিসের ভাবে মনে হচ্ছে সেইটা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, আত্তারা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, একটার পরে দুইটার পরে তিনটার পরে শেষ রাতে উঠে, ফায়াসসালুল্লাহ খায়রান, এরপর আল্লাহর কাছে কল্যাণ চাই, ফাতাহুইয়াহু, তখন আল্লাহ বলেন, নেও যাও নেও। আগের হাদিসের আর এই হাদিসের মধ্যে একটু তফাৎ হলো, আগের হাদিসে কিন্তু ওযু করে ঘুমানোর কথা ছিল না, চাওয়া মাত্র পাওয়া যাবে। হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে, এর জন্য ওযু করে ঘুমাতে হবে, বোঝা যায় কথা? মহিলারা আছে নাচ করা আসেনি, না ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে, বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে, আপনার লজ্জা বোধ হয় না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনই বল, আপনি আব্দুর রাজাক সাহেবকে ভালোবাসেন তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কেন আর এইভাবে চলে গেলেন কেন, দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপাচাপি হয়ে আসলেন কেন, দেবর মোটর সাইকেলে আসলেন কেন, ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন, ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন, এই কোন স্বভাব, এগুলো কোন অভ্যাস, এসব নোংরা স্বভাব কেন, ফ্যাশন বোরকা পরে আছেন কেন, এই মেয়ে এই বোরকা পরে তুমি কি বোঝাতে চাচ্ছ, বোরকা পরে ঢিলা ঢালা, দুদিন বাঁচতে এসেছো, ঢং করতে এসেছো, কালকে ছিল 20 বছর বয়স, আজ হয়েছে 40, দেখতে দেখতে আসি পারো নেই, দেখতে দেখতে নেই, এসব দুনিয়ার 5 পয়সা দাম দিতে হবে না, ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কেউ ক্ষমতাও দেখাবেন না আর আপনি রূপচেহারা দেখাবেন না, রূপচেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে হাজারো লাখো কোটি মানুষকে পাপি করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আজ থেকে চারঘাট থানায় আর কোনো দোকানে বিড়ি তামাক জর্দা বিক্রি হবে না, মালিককে ফেরত দিতে হবে, বিড়ি তামাক জর্দা সিগারেট খেয়ে বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই, এই বেঁচে কোনো লাভ নেই, ভুল হিসাব। আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই, তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে
উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া, 25 বিঘে জমির উপরে 2000 ছাত্র প্রায় সবাই আবাসিক, 950 মেয়ে সবাই আবাসিক, প্রায় সবাই। ওটা তো আমার গতি তাই বলছি, 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলছে চলমান। আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। সম্মানিত দীনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, আত্মার বিরুদ্ধে লড়তে হবে, এটাই সবচেয়ে বড় জেহাদ। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি, আমি বড় মুজাহিদ নই তবে আমি মুজাহিদ, আমি সবচেয়ে বড় মুজাহিদ নই তবে আমি মুজাহিদ। জেহাদকারী, জেহাদকারী সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই মাইজাহেদ, আফজাল মুজাহিদ মাইজাহেদ নফসহ, ওই সবচেয়ে বড় মুজাহিদ যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন, বড় মোবাইলে পেশাব করে দাও, কিন্তু চিন্তা ভাবনা করে বললাম আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, আর আমি কারোর সাথে গল্প করব না। খুব পরিকল্পনা গেলাম, রাত্রে যখন শুইতে যাচ্ছি ঘরে কেউ নেই, কাল ল্যাপটপ অফ করে দিয়ে শুইতে গেছি, আবার হাত খান ধীরে চলে গেল, এর নাম শয়তান। এখন নিজেকে টিকে রাখেন দেখি, এর নাম জেহাদ। আজ থেকে আর সিগারেট মনে মুখে দিব না, দেখি পারা যায় কি না, এর নাম জেহাদ। এর নাম মনের বিরুদ্ধে চলা, মন বড় শয়তান। আল্লাহ বলছেন, ইন্না নাফসা মারদু বিসুয়ে, নিশ্চয় মন আত্মা মানুষকে পাপের আদেশ করে, মন বড় খারাপ। আকল বিবেক আপনার পক্ষে আর মন আপনার বিপক্ষে, বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশ্বাহত হজবাতিল জান্নাত বিল মাকারে, মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়, প্রবৃত্তি অনুযায়ী চললেই জাহান্নাম পাওয়া যায়। প্রবৃত্তি অনুযায়ী চলে কে, দাড়ি চাঁচে যে, দাড়ি চেঁচে বেটি ছেলা সাজতে চায়, দাড়ি নাই কার, মহিলা মানুষের। আপনি দাড়ি থাকবে পুরুষ, আপনি এটা বুঝাবে পুরুষ, দাড়ি থাকলে পুরুষ হত্যা ক্ষমতা বেড়ে যায়, স্ত্রী খুশি হয়। শোনান, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে, সে মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে দোকানে বসে বাড়িতে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে, সে মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে সুদ ঘুষ খায় যে মন মতো চলে, সে মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে, সে মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে নগ্ন পোশাক পরে যেসব মহিলারা মন মতো চলে, তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে চলে যারা মন মতো চলে, তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতের নার বিশ্বাহত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলাই বিনিময় হলো জাহান্নাম। মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ, মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না, খাব না, কেন আমি পশু প্রাণী নিয়ে আমি কথা বুঝি, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়কে কালানান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না যে সে তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝলাম যে বিড়ি সিগারেট জর্দা আর খাবো না, এরপরে একটু পরে আবার খাচ্ছি, তাহলে বুঝেও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল।
গরু ছাগল বুঝে না। কতদিন আপনাকে আমি এ কথা বললাম, আমার নিজের কথা বলছি, আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম, যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনি, তাই তো ও গরু, ও তো বুঝলো কিন্তু আসলে এইভাবে বুঝেনি যে যেতে হবে না, বুঝে থেমেছিল, একটু পরে আবার যেতে লাগলো, এই জন্য ও গরু। আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেটগুলো খাওয়া হবে না, তারপরে আবার খাচ্ছি কেন? তাহলে কি আমি পশু প্রাণীর মতো? হ্যাঁ, পশু প্রাণীর মতো, তবে পশু প্রাণী নন। কেন? পশু প্রাণী কোনো দিনই বুঝবে না, আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি, বলেছেন কুকুর সিরিয়ালের মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওরা একাকারা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালুহা জল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দুই ওর রাজরা তুমি না নিশায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন ও দায়ুস আল্লাযী ইকরু ফাইলাল খাবাসা, যেতার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে দায়ুস জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক যারা নেশাদার দ্রব্য খায় পান করে, দুই যারা পুরুষের বেশধারী নারী, তিন যারা দায়ুস চিল্লে দিতে চলে গেছে তিন মাসের মেয়ে ঠিকই রাস্তায় বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায়, এ নাকি পরহেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ তুলে রাখতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি চুপ থাকো, কী ঢং পেয়েছ? কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর একটা মহিলা গায়ের উপর দিয়ে চড়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনি গল্প করছেন কেন? এটা আপনার লজ্জাবোধ হয় না, শরমবোধ হয় না? মুখ বন্ধ করে রাখেন। আপনি জানেন যে আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছে, হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, নাহলে কেটে পড়তে হবে। যতই সমস্যা ঘটুক, কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যেত, তবু আপনি মুখ খুলবেন না। কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি, বলেছি, অনুরোধ করেছি, আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার জন্য আমি এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সিনফান মিনা আহলিন নার লামা রাহুমা, দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহম সেয়াতুন কাদনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের উপরে বেন্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। প্রশাসনের মানুষের হাতে এমন লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এমন লাঠি থাকে, যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে সময়ে সময়ে এমন লাঠি দেখা যায়, যাদের হাতে এমন লাঠি থাকে তারা জাহান্নামে যাবে, যা দিয়ে তারা মানুষকে মারে, গাভীর লেজের মতো লাঠি থাকে, একদিক চিকন একদিক মোটা, এরা জাহান্নামে যাবে। দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, স্বেচ্ছাচারী স্বৈরাচারী হিসাবে চলার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আপনার দলীয় দাপটে হাজারো মানুষ আজকে রাজশাহী জেলে আছে, 20 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, আপনি সাজিয়েছেন মামলা শুধু আপনি জানেন, আপনি সাক্ষী এভাবে সাজিয়েছেন, সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি, অথচ যাকে এক নাম্বার আসামি বানা হয়েছে সে তখন রং পড়েছিল, কিভাবে সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি আপনার দাপট কত? দলীয় দাপট এই ক্ষমতায় মামলা চালু হয়ে গেল, আজীবন জেলে হয়ে গেল, জেল হয়ে গেল। সে ইচ্ছা মতো স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের মাথায় একটু হাত দিতে পারে না,
ছেলের গায়ে একটু হাত বোলাতে পারে না, নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী, দিন দিন বছর বছর পার হয়ে যায়, আপনি অত স্বাভাবিক ভেবেছেন আপনি এমনিতে জান্নাতে চলে যাবেন, জান্নাত পড়ে আছে, অসম্ভব হতে পারে না, এই নোংরা, এই স্বৈরাচারী, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশি, এই শয়তানি, এই অভদ্র খারাপ জঘন্য নেককার নীতি বাদ দিতে হবে, মাটির মানুষ এভাবে থেকে যেতে হবে। কয়দিন আর বাঁচবো, এ তো গেলাম, কিসের ক্ষমতা আপনার? আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকীট, শুক্রকীট বীর্য, এই খারাপ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে। আল্লাহ দিন রাত বলছে যে আমি তোমাকে একেবারে খারাপ জিনিস, দুর্গন্ধময় জিনিস থেকে তোমাকে বানিয়েছি আর তোমার বাপকে মাটি দিয়ে বানাচ্ছি। দিন কত বার যে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, কিসের ক্ষমতা তোমার? তোমার বাপকে বানিয়েছি মাটি দিয়ে আর তোমাকে বানিয়েছি খারাপ কিছু দিয়ে, পচা পানি দিয়ে তোমাকে বানিয়েছি যার গন্ধ আছে, তোমার কিসের দাম, তোমার কিসের ক্ষমতা? তুমি এত দাপট দেখাও কেন? তোমার কেন দলীয় দাপট, তোমার কেন দলীয় ক্ষমতা, তোমার কেন অর্থের ক্ষমতা, তোমার কোনো বিদ্যের ক্ষমতা, তোমার কি আছে? তোমার বাপকে আমি মাটি দিয়ে বানিয়েছি আর তোমাকে আমি শুক্রকীট খারাপ কিছু দিয়ে বানিয়েছি, তোমার কোনো ক্ষমতাই নেই, তুমি একেবারে মাটির মানুষ হয়ে থাকবা, দুদিন বাঁচবা একবারে নিঃস্ব হয়ে থাকবা, কারোর সাথে হইচই নেই, কিচ্ছু নাই, একেবারে মাটির মানুষ। ভাইটা যে হয়ে গেল আল্লাহ ভরসা, ভাই যে আপনার ছেলে মেয়েকে এভাবে মেরে দিল, আল্লাহ বিচার ওপরে হবে। আপনি তো দেখছেন যে বয়স আপনার সেদিন ছিল 40, আজকে হয়ে গেছে 60, তা আপনি কি করতে চাচ্ছেন এইভাবে? দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে চলে যে মন মতো চলে, সে মন মতো চললেই জাহান্নাম হবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি। দুই উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি, এইদিকে শুনেন আপনাকে বলছি, দুই নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়, লাইট খোলান জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, ওলা ইয়াজেদ না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আপনাকে বাজার যাওয়া লাগে কেন? আপনি কি করে রাজশাহী শহরে কাপড় কিনতে চলে গেলেন? আপনার স্বামী মরে গেছে, ছেলে কি মারা গেছে, দেবর নেই, ভাসুর নেই, বাপ নেই, চাচা নেই, বেটা নেই, আত্মীয় স্বজন নেই, কোন শরমে আপনি বাজার যান? আপনার একটু লজ্জা হয় না কেন? আস্কারা মাস্কারা লাগিয়ে পুরুষের ধাক্কা খান আর সারাদিন বাজারে বাজারে ঘুরেন, কই আমরা তো একদিনও যাই না, তো আছি তো পৃথিবীতে বেঁচে, কোনো দিন নয়, না খেয়ে কি মরে গেছি, বেঁচে আছি তো, কোনো দিন জীবনে চায়ের স্টলে বসিনি, দোকানদার শুধু নাম জানে, চেহারা দেখেছি কি না কে জানি, তা আছি তো বেঁচে। 97 সাল থেকে নদাপাড়াতে আছি, চায়ের স্টলের লোককে গিয়ে বলেন তো দেখি, কেন আপনার এই অভ্যাস, কেন আপনাকে ওখানে বসে থাকা লাগে? আপনাকে আমি বলিনি, মানুষের জীবনে জরুরি তিনটা কাজ মনে রাখবেন, মানুষের জীবনে জরুরি তিনটা কাজ, এক পাঁচ অক্ত সলাত নামাজ, পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, এটা সবচেয়ে জরুরি কাজ এই চারটে। দুজন যেখানে বসে আছে সেখানে যাবেন না, কেন? দুইজনের মধ্যে গল্প হয়ে তবে এমন চলছে যে ওই লোকটা খারাপ, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলই খারাপ, এখন জান্নাত যান দেখি, যা নেকি করেছেন হজ টজ দান খায়রাত সব গেছে, ও তো আর সামলাতে পারবেন, ও তো আর একজনের বদনাম, যা করেছেন সব বিচারের মাঠে নেকিটা ওকে দিয়ে জাহান্নামে যেতে হবে, ওটা মানুষের মান সম্মানের হানি হয়েছে, ফেসবুকে লিখে দিতে পারলেই হয়,
এই চ্যাংড়া পেলে যেগুলো দুই একটা কথা লেখে, আমি তো কোনোদিন দেখিও না, আমি বুঝিও না, বুঝিও না, আমার মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আমি তো আপনার নাম্বারটাও সেভ করতে পারি না। কেউ যখন এক একটু কিছু বলে তখন আমি বুঝতে পারি যে কে কি বলছে, তাছাড়া ও দিন রাত আমার বিরুদ্ধে বলুক না কেন আমি কিছুই জানি না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না, ও যদি সারা জীবন আমাকে গালি দেয় তা আমি তার নামটা নিয়ে কিছু বলবো এটা আমি প্রয়োজন মনে করি না, আমি প্রয়োজনই মনে করি না। ও যদি বলতে 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 আমাকে ধুয়ে ছেড়ে দেয়, দিয়ে বলে দেয় যে চাঁপাই নবমঞ্জের একটা আস্ত মূর্খ মানুষ, এ যদি বলে তবু আমি আর আমার গায়ে একটু রাগ ধরে না, গায়ে একটুকু রক্ত রাখিনি, সব পুঁজ রেখে দিই যেন প্রতিক্রিয়া না করে, মানে হিসাবই করি না, আমি ধর্তব্যে রাখি না তাকে, তার নামটা না আমি প্রয়োজনে মনে করি না, এমনি বেঁচে আছে অটোমেটিক, এমনিতেই, না দলীয় ক্ষমতা আছে, না বংশীয় ক্ষমতা আছে, না আর্থিক ক্ষমতা আছে, অর্থ নেই, টাকা পয়সাও নেই, নিঃস্ব মানুষ, এমনি আছে, কোটি কোটি টাকা খরচ আমার হাতে, আমি একেবারে নিঃস্ব মানুষ, কোন ক্ষমতা নাই, ক্ষমতা দিয়ে কিছু করতে আমি রাজি নই। খুব যখন চাপ দিয়ে মেয়েগুলো বলে বিমানবালাতে, বিমানবালা মেয়েগুলো বলে যে মাস্ক পরে, মাস্ক পরে, মাস্ক পরে, এখনই পরে, তখন আমি বলি দেখো মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। তখন বলে স্যার নীতি, স্যার নীতি, আমাদের বিমানের নীতি, খুব বলে তো তো, তারপর চাপ দিয়ে ওই মাস্কটা আমরা হাতে দিয়ে রাখে, তিন ফুট দূরে দাঁড়াতে হবে, আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, মাস্ক এমনিতেই পরেন, এমনিতেই পরেন, ধুলাবালি জীবন আছে, কিন্তু করোনা থেকে বাঁচার জন্য পড়তে হবে, ভুল সিদ্ধান্ত, এরই নাম শেরেক। যদি আপনি পাথরের মধ্যে ঢুকে যান আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আপনার নামে করোনা লেখা থাকে, মাস্ক তো বহু দূরের কথা, পাথরের ভিতরে ঢুকে গেলেও আপনাকে করোনা ধরবেই ধরবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি লেখা না থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি গাও লাগিয়ে থাকেন, মরা পর্যন্ত আপনার গায়ে করোনা ধরবে না, এরই নাম তাকদীর। এভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত আছি, আল্লাহ ভালো জানে, ইনশাআল্লাহ যদি কোনোদিন হয়ে যায় তাহলে বলবো যে আমি দিতে গোসল দিতে আমি প্রস্তুত, আর যাকে করোনা হয়েছে তার সাথে আমি খেতে প্রস্তুত, একসাথে এক প্লেটে, আমার অন্তরে একটু ধাক্কা খাবে না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তার মধ্যে আপনার লিস্টটা তালিকাটা এসেছে, আপনি খুব সাবধান থাকুন, নিজের রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না, জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মহিলা মানুষ ঘরে থাকেন, লুকিয়ে থাকেন, দাম বাড়বে, মান সম্মান আল্লাহ বাড়াবে। আর আপনি কাপুরুষ যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে, আল্লাহকে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনজাল রাব্বুনা তাআলা ইলা সামাইয়ি দুনিয়া হিনা ইবকা সুলসুলাইল আখিরা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। অনুমান ধরা যেতে পারে রাত একটার পরে, দুইটার পরে, আড়াইটা, তিনটার পরে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তা জীবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়া সরণি ফাউতেহু, কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, মায়া স্তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব, কে কি চায় প্রতিক্ষমা আল্লাহ। রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়ারা দাওয়াতানি,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফার তোলাকা আলামাকা মাকারা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান লা বালাগাত জুনুবুকা আনার সময়ে তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ আর পাপ, পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। ফাস্তাক ফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গা ফারতলা, আমি তোমাকে ক্ষমা করে দিব, অলা উবালি, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এভাবে আল্লাহ বলছে। একটু পড়ারও সময় হয় না আপনার কাছে? বইয়ের নাম উপদেশ, বইয়ের নাম কে বড় লাভবান, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, যে কোনো একটা বই আছে এগুলো লেখা, সবটাতে আছে। সালাতের উপরে বইটা অনেকদিন পরে হলে আপনার জন্য লিখেছিলাম, বই খুললেই মাঝে মধ্যে এসব হাদিস পাওয়া যাবে, নফল সালাতের মধ্যে এসব হাদিস পাওয়া যাবে, রাতে আল্লাহকে ডাকার ব্যাপারে এ হাদিস পাওয়া যাবে, রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হাত তুলে প্রার্থনা করুন, হাত তুলে দোয়া করা চলবে না সবাই মিলে, তাই সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে। এদের হ্যাঁ বাচ্চা বস, তুমি আমার চেয়ে ক্লান্ত হয়ে গেছো বাচ্চা ছেলে, আমি তো খুলনা বাগেরহাট থেকে এসেছি, এসে ক্লাস করেছি সম্পূর্ণ, ক্লাসের পরে গোসল করে সালাত আদায় করে আমি একটু জরুরি কাজে শহরে গেছি, শহর থেকে ঘুরে এসে আমি আপনার এখানে আসছি, এসে কথা বলছি, তা আপনি বেশি ক্লান্ত কি, আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন? দোকানে বসে একটু চা খেতে হবে সেই জন্য? আপনি চা খেয়েছেন আজকে, এটা অপরাধ, আজকে আপনাকে চা খেতে হবে কেন, আজকে মিষ্টি কিনতে হবে কেন, আজকে জিলাপি কিনতে হবে কেন, এটা খারাপ স্বভাব, এই স্বভাব হলো খারাপ, এর নাম খারাপ স্বভাব, এর নাম হলো চাঁপাই নবগঞ্জের ভাষাতে আর স্বভাবই খারাপ। কেন এটা প্রয়োজন, কেন প্রয়োজন, এরই নাম হচ্ছে মন মতো চলা। আজকে মিষ্টি নিতে হবে কেন, আজকে জিলাপি কিনতে হবে কেন, আজকে দোকানে বসে আড্ডা ফিরতে হবে কেন? চারটা জিনিস মনে রাখেন, এক পাঁচ অক্ত সলাৎ, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের পরে নিচে নামতে নামতে কত দূর গেছি? সূরা ইখলাস। কিছুই যদি না পারি এক মিনিটে তিনবার, একবারে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে, নেকি আপনি লুটে নেন না, আল্লাহর রহমতের অভাব নাই, আপনার ব্যাগ বোকচা সব নেকিতে ভর্তি করে নিন, আল্লাহর রহমতের অভাব নেই। আপনি মনে করিয়েন না যে ইখলাস এক মিনিটে আমি তিনবার পড়ে দেব, তাতে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে? তিরিশ পারা আপনার সাহসী হবে না, কে আমনে পড়বো, এক মাস লাগবে, বছর লাগবে, লক্ষে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মানুষ একবার পড়ে না বছরে। এই জিনিসটা হয়ে যাবে এক মিনিটে, সেটা নাম কি? সূরা ইখলাস। কই আপনার আজকে পড়েননি? দুই একজন তো থাকতেই পারে, এতগুলো মানুষ আর মনেই নাই, খাচ্ছে আর ছেলে মেয়ের সাথে হুড়াহুড়ি করছে, বইয়ের সাথে আর ঘুরে বেড়াচ্ছে, আর দাঙ্গামা হাঙ্গামা ব্যবসা বাণিজ্য, কাকে মারছে তো কাকে ঘুরাচ্ছে, কাকে গালি দিচ্ছে, এভাবেই চলছে। নরমতা বলে কোনো জিনিস নাই, কেউ যখন একটু খেপে উঠছে তখন ও তার চেয়ে দশ গুণ খেপছে, সবসময় রাগ দিয়ে কাজ নিচ্ছে, ক্ষমতা দিয়ে কাজ নিচ্ছে, অথচ রাগ দিয়ে ক্ষমতা দিয়ে কাজ নিলে দুটাই ভুল, ওটা ক্ষতি হবে, নাহলে পাপি হয়ে যাবেন, পরকাল হারাবে, পরিবেশ নষ্ট হবে।
সম্মানিত দিনী ভাই বোন, আরো দু একটি এখানে জরুরি কথা। অন্তত দুরেকাত সালাত আদায় করুন রাতে, অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আয়েশা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল্লাইলে এলাল ফজরে এহদা আশার রাকা, আল্লাহর নবী এশা সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সলাত আদায় করতেন। ইসাল্লিমো ফি কুল্লি রাকাতাইনে প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরতেন, ওয়া ইয়াতরিবু ওয়াহিদাতিন মাত্র এক রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে তিন রাকাত বিতর পড়তেন, তবে অন্য হাদিসে এসেছে তেরো রাকাত সালাত আদায় করতেন, তখন পাঁচ রাকাত বিতর। বিতর এক রাকাত একটা না, তিন রাকাত একটা না, পাঁচ রাকাত একটা না, মধ্যে কোনো আত্মাহিয়ত নেই একটা না, তবে সলাৎ রাতের বার দাঁড়াবে গিয়ে আট রাকাত। তো এশার পর পড়ে নেন দুই রেকাত, ভিতর পড়ে নেন এক রেকাত, তারপর দুই রেকাত পড়ে নেন, রাতের সলাৎ হয়ে গেল। আপনি বড় দামি মানুষ, ঘুমিয়ে যান, রাতের কোনো অংশে উঠেন, অন্তত দুই রেকাত পড়েন। এই দুই রেকাতের একটা দলিল দিই, তারপর আমি কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, জামিয়ান দুই রেকাত সলাত আদায় করবে দুইজন মিলে, নইলে একাই দুই রেকাত সলাত আদায় করবেন, করতে পারবে না জাকির না জাকারাত, ওদের তালিকা হয়ে যাবে, দ্বারা খুব দামি মানুষ তাদের তালিকায়। পৃথিবীতে যারা নবী রাসূল সহদা সিদ্দিক ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি দুই রেকাত সলাত আদায় করতে পারে দুই রেকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত দুই রেকাত সময় কখন থেকে নে কখন পর্যন্ত? এসার পর থেকে নে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে। এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কউদাম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নাকা ফাকিনা আযাবুন। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন পাঁচ আয়াত, আর না হলে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তু জিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারি মুসলিম, এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো।
আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু আদাকাল হাক্কু লাকা ওয়া হাক্কুন কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া আলাইকা হাকামতু ফাগফির লি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা লাম তাআলামতু ওয়া আলামু বিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটাই এমনি চলে গেল। ঘুমের সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব, এইটাই মনে থাকে না কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে গালি গুলজের মাধ্যমে এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু আল্লাহুম্মা আসলামতু লাকা আল্লাহুম্মা আসলামতু ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহমাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাজি আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাজি আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন? সূরা মুলক 30 আয়াতের, মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন, কবরের শাস্তি হবে না চারটা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। চারটের সিরিয়ালে এক নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। এক, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না, মনে থাকবে না মনে হয়। দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না, জাযাকাল্লাহ খাইর বারাকাল্লাহ। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না, বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো কি চারটে কি কি। তো চারটে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো, সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে, বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর এক নম্বরটা সহজ আছে, জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার, জীবন বাজি রেখে। কত ঝামেলা ছেলের মেয়ের দেশের জনগণের রাষ্ট্রের নিজের, মানে ঝামেলা মারামারি হইচই দাঙ্গা মাহাঙ্গামা খাওয়া নাতি নাতনি পোতা পুতিন, একবার কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা নেবেন আপনি। তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ, আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়াত ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালু সিসানা আলিয়া জান কথা,
তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চায়, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ, ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চায়। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেল ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সোঁচ থেকে সোঁচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে। ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না, করতে চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও, আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আলাম ইয়াদুবে ইসমিন আউকাতিয়াত রাহিমিন, মানুষের দোয়া কবুল হবে তবে তিনটা কারণে হবে না। এই ছেলে এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি, থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন আপনি, তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বে ইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাতে শ্বশুরের সাথে লাগাই, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ, আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবেন, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বণ্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়, তা আমাকে গিয়ে বলছে আপনাকে, আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার অরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কী? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি, যদি চোর জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়, ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম, ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা হিসাবই করি না, ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেলে আপনি এখনো আপনার বোনকে জমি দেননি, কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আর আপনার বোন নেবে 1 বিঘা, তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে, এরকম না একসাথে? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের, তো আপনার বাপ মরার পরে ওই বোন আর বলবে না নাকি? তো এরকম হলো কেন? এই লোক হলো কুকুর সিরিগালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এই লোক কুকুর সিরিগালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি, ভাগ্য নিয়ে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি, আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন, কী করে খাবো? ভাগ্য যেটা আছে সেটা করেই খাবো। তিন,
ওলাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মালিশতি জানো, তাড়াহুড়া কি জিনিস, আগের দুটো বুঝেছি, এক পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, দুই সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, তিন তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না, একুলো দোয়া করে আর বলে কদ্দাবত অকদ্দাবত লামা ইস্তাজাবত, কই দোয়া করি কই দোয়া করি, দোয়া কবুল হয় না, ফায়াস্তা হাজরা তারপর অলস হয়ে যায়, ফেদাও দোয়া তারপর দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া করা। দুই মাস ছ মাস চেয়েছে।